Hello Shabaike, thanks for watching. Welcome to Travel Food and Life. কিছুদিন আগে আমরা সিমলা গিয়েছিলাম, তো সেখানে সিমলা ম্যালে যাওয়াটা তো অত্যন্ত জরুরি ছিল। যে কোনো পাহাড়ি অঞ্চলে ম্যালে গেলে খুব ভালো লাগে, যেমন দার্জিলিং ম্যাল তেমনই সিমলা। সিমলা ম্যালের এই মেন আকর্ষণ হলো এই চার্চটি, অপূর্ব সুন্দর এই চার্চটি। কিন্তু দুঃখের বিষয়, আমরা যখন মর্নিংয়ে গিয়েছিলাম তখনও বন্ধ ছিল, ইভিনিংয়েও বন্ধ ছিল, তাই বাইরে থেকেই দেখলাম। আর পাহাড়ি অঞ্চলে এই ম্যালগুলো থাকে, খুব সুন্দর লাগে। এখানে মানুষজনের যাতায়াত, অগণিত মানুষ, কত মানুষ যে যাতায়াত করছে, এখান থেকে একটা সুন্দর পরিবেশের সৃষ্টি হচ্ছে। আর চারিদিকে পাহাড়, প্রাকৃতিক সৌন্দর্য অপূর্ব সুন্দর দেখতে লাগছে। চারিদিকের প্রকৃতিটা এত সুন্দর, দূরে দিগন্ত বিস্তৃত পাহাড়, অসীম শূন্য আকাশ। এখানে এলে বা এখানে কিছুক্ষণ সময় কাটালে, বসে থাকলে যেন মনে হয় সমস্ত ওয়ার্ক প্রেশার কমে যায়। কোনো যে কাজের চাপ আছে, কাজের চিন্তা আছে, সেটা যেন মনেই হয় না। ম্যালে বসে দূরে পাহাড়ের দিকে তাকালে মনে এক অপূর্ব শান্তি আসে। ট্রাভেলিং মানেই তো তাই যে মানুষের মনে স্ট্রেস রিলিভ করা। হ্যাঁ, ভ্রমণকে অনেকে বিলাসিতা মনে করে, কিন্তু বিলাসিতা করে ভ্রমণ করা যায় বা ভ্রমণ করে আনন্দও করা যায়, দুটোর দুরকম মাহাত্ম্য। তো সিমলা ম্যালে সন্ধেবেলা অপূর্ব সুন্দর, সন্ধেবেলা যে সূর্যাস্তের সময় যে সূর্যের আভা সমস্ত গাছের ওপর পড়েছে, ঘরবাড়ির ওপর পড়েছে, অপূর্ব সুন্দর লাগছিল। আর পাহাড়ি অঞ্চলে সন্ধে খুব তাড়াতাড়ি হয়ে যায়, কখন সন্ধে হয়ে যায় বোঝাই যায় না, ঝুপ করে সন্ধে নেমে যায়। আর এখানে রাত্রি 7-8টার মধ্যে থেকেই দোকানপাট সব বন্ধ হতে শুরু করে দেয়। সন্ধে আর সকালের এই অপূর্ব সৌন্দর্য। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।